হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি শিখর চলে এসেছি আবারও আপনাদের সামনে। সো আমার ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, এখন প্রায় দুপুর 12টা বেজে গেছে আর আমি মাত্র উঠলাম। আমি আমি যেহেতু ফ্রিল্যান্সিং করি, আমি রাতে একটু জাগতে হয় আমাকে, একটু রাত জেগে কাজ করি, সো সকালে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। আমি ঘুম থেকে উঠে প্রথমে আমার কাজ হচ্ছে আমার অ্যাকোয়ারিয়ামে আমাদের এক একটা পরিবারের সদস্য আপনি দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো সদস্য আছে, প্রায় 15টার মতো সদস্য আছে। আমি প্রতিদিন সকালে উঠে আমার কাজ হচ্ছে এদেরকে সময় দেওয়া, এদেরকে খাবার দেওয়া। সো সকালে উঠে আমি এদের সাথে একটু সময় স্পেন্ড করি, এদেরকে আমি খুব ভালোবাসি, খুব ভালো লাগে এদের সাথে সময় কাটাতে আমার। ও আর আরেকটা আমার পরিবারের সদস্য আছে, সেটা আমি দেখাবো আপনাদের। আমার মিঠু কোথায়? এইদিকে আমার মিঠু আছে, এটা হচ্ছে আমার টিয়া পাখি। দাঁড়ান আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ও এখানে বসে আছে, ওর জন্য খাবার দেওয়া আছে। এই সকালে মিঠুকে খাবার দেওয়া হয়েছে ঋতিকা, ওই খাবার দিই আমরা সূর্যমুখী ফুলের বীজ, এছাড়া আরো কিছু কিছু খাবার আছে, আমরা খাবার কিনে নিয়ে আসি। আর ফল ও আপেলটা খেতে খুব পছন্দ করে মিঠু, সো মিঠুকে আমরা আপেলটা নিয়মিত দিই। ও ছটফট ছটফট করে শুরু করছে আমাকে দেখে। আচ্ছা, ও এই আপেলটা খেতে খুব পছন্দ করে, সো ওকে আপেলটা আমি নিয়মিত খাইতে দিই। আর হচ্ছে পেয়ারাও খায়, এছাড়া আমি অন্যান্য ফল ড্রাগন এগুলো যেটাই কিনি ওর জন্য ওটাই বাজেট করি, তো ও ওখান থেকে ওটাই দিই, ও খায়। ফল খেতে একটু বেশি পছন্দ করে। অবস্থা, আমি সকালে নাস্তা করিনি, মাত্র উঠলাম, যেহেতু আমার সকালে নাস্তা করতে হবে। ছেলেটা স্নান করতেছে আমার, ও হচ্ছে ও প্যান্ট পরে নাই, সুতরাং আমি ওকে ভিডিওতে আনলাম না, যেহেতু ড্রেস পরে নাই, স্নান করতেছে। খুব ছোট ছেলে আমার, ও হচ্ছে মাত্র 2.5 বছর বয়স, যার কারণে হচ্ছে ওকে আমি ভিডিওতে আনলাম না, যদিও ড্রেস নাই সেই জন্য। তারপর এটা হচ্ছে আমার প্রিয় একটা গাছ, তো এটা যেহেতু এটা আমার ইনডোর, সো এটা আমি সকালবেলা উঠে একটু পরিষ্কার করার চেষ্টা করি প্রতিদিন, একটু পানি টানি দিয়ে। আর এই কর্নার আরেকটা আছে, এই দুইটা গাছ আমি একটু দেখাশোনা করি সকালবেলা উঠে। এগুলো মোটামুটি আমার ডেইলি রুটিন, আমি আপনাদের দেখাবো। আমি প্রতিদিন সকালে এইভাবে আর কি টাইম স্পেন্ড করি ঘুম থেকে উঠে। এগুলো আমার প্রথম কাজ, করে তারপরে নাস্তা রাস্তা করবো, নাস্তা করে তারপরে আমার দিনের বাকি কাজগুলো শুরু হবে। কাজে বসতে হবে, কম্পিউটারে বসতে হবে, রাতের কাজ কিছু কাজগুলো থাকে সেগুলো করতে হয়, খাওয়ার দাওয়া, সকালে নাস্তাটা করে। সকাল বলতে এখন প্রায় 1টা বেজে গেছে, এখনই আমার সকালের নাস্তা, কারণ যেহেতু ঘুম থেকে আমি লেট করে উঠছি। সকালের নাস্তা করতে হবে, আমি প্লেট নিয়ে চলে আসছি। আমার ওয়াইফ শুয়ে আছে, ও শারীরিকভাবে একটু অসুস্থ, সো আমি যদি আমার নাস্তাটা নিয়ে নিচ্ছি, একটু পরোটা আছে, রুটি আছে। আমি সকালে খুব লাইট নাস্তা করি, আমি শুধুমাত্র হচ্ছে 2টা রুটি নেব আর সবজি নেব। হ্যাঁ বাবা, একটু হাত দিয়ে উঠাই নিলাম অল্প একটু করে। খুব লাইট নাস্তা করি আমি সকালবেলা,
এই যে আমার নাস্তা হয়ে যাবে, আর একটু ফ্রুট জুস খাবো এটা এটার পরে, তাহলে হয়ে যাবে সকালে নাস্তা। সকালে নাস্তাটা সেরে নেব আমি, শুধু রুটি আর একটু সবজি আলু আলু তরকারি দিয়ে নাস্তাটা করে নেব, একটা ফ্রুট জুস খেয়ে নেব, তাহলে সকালে নাস্তাটা হয়ে যাবে। আর দুপুরের খাবার খাইতে খাইতে 3টা 4টা তো বেজে যাবে, মাত্র নাস্তা করতেছি।